আসসালামু আলাইকুম ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যে ইনস্টাগ্রামে আপনি কিভাবে ফ্রিতে এবং পেইড আকারে ফলোয়ার বাড়াতে পারেন আর ইনস্টাগ্রাম মার্কেটিং কিন্তু খুবই একটা জনপ্রিয় জিনিস যেটা হলো যে ইনফ্লুয়েসার আমরা নাম শুনেছি আরো অনেক কিছু আছে এবং আমরা কিন্তু অনেক কিছু দেখি সাপোজ আমি দেখাই আমরা যদি ফাইবারে ফাইবারে যদি ইনস্টাগ্রাম নিয়েও যদি কেউ কাজ করে আসলে তাও কিন্তু হয়ে যায় হয়তো একটু ডলারের পরিমাণ কম থাকে ইনস্টাগ্রামে কিন্তু আপনার হিউজ পরিমাণে কাজ আছে আপনি যদি অ্যাকাউন্ট গ্রো করতে পারেন অ্যাকাউন্ট গ্রো বলতে বোঝানো হয়েছে যে ফলোয়ার বাড়ানো যেটাকে বলা হয় আর একটা হলো যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এই দুইটা জিনিস এখন ইনস্টাগ্রাম ফলোয়ার অনেকে আছে ফ্রিতে বাড়াতে চায় আবার অনেকে আছে কিন্তু পেইডও বাড়ায় এখন আপনি যেভাবে বাড়ান দুইটা প্রসেসি আজকে দেখিয়ে দেব ইনস্টাগ্রাম ফলো গুরু सपोज এটা লিখে আমি সার্চ করলাম ফলোয়ার গুরু লিখতে মানে সুন্দর করতে এখানে এখানে দুইশো আটটা দেখাচ্ছে এর আরো বেশি আছে জাস্ট দুইশো আটটা আসছে এই মানে এই ট্যাগটা লিখে সার্চ করছি দেখে এবার দেখেন চোদ্দ হাজার গিগ আসছে কিন্তু এই ট্যাগে ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রুপ এখানে লেখা গেছে আই উইল প্রফেশনাল গ্রো ইউর ইনস্টাগ্রাম আই উইল অর্গানিক মানে অর্গানিক বলতে আপনি এনি হলো টাকা ছাড়াই পেইড ছাড়াই নিজে আর কি ফলোয়ার বাড়িয়ে দেয় এরপর আছে উইল সেট আপ জার আরো অনেক ধরনের সিস্টেম আছে আই উইল প্রমোট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এন্ড গ্রো ফলোয়ারস এটা আমি যদি ওপেন করি এর কিন্তু দেখেন এর কয়েকটা অর্ডার এখন 13টা অর্ডার এখনো আছে তার প্রথমে 90 ডলারে আছে সে 14 দিন ম্যানেজমেন্ট করে ইনক্রিজ ফলোয়ার এঙ্গেজমেন্ট ন্যাচারাল গ্রোথ মানে একদম অরিজিনাল এগুলো দিয়ে থাকে এখানে হয়তো তার কিছু স্ক্রিনশট দেওয়া আছে দেখুন বিশ হাজার ফলোয়ার বানিয়েছে এখন তো রিয়েল দেখ আবার একশো এক ফলোয়ার ছয়শো রিয়েল দেখ আর ফেক দেখ একটা দিলেই হয়েছে এই কিন্তু এখানে সে বলে রেখেছে যে ন্যাচারাল দেয় এখন আপনি যখন ফলোয়ার ক্লায়েন্টকে দিবেন ক্লায়েন্ট আসলে ওইটা ই করবে না ওটা চেক করবে না এখন যদি হানড্রেড রিয়েল দিতে চান যেমন এখানে দেখেন চোদ্দো দিন ম্যানেজ করছে চোদ্দো দিন মানে পনেরো দিনে মাত্র সে চারশো ফলোয়ার দিছে তাহলে পনেরো দিনে চারশো ফলোয়ার দেওয়া আপনার কোনো বিচিত্র কিছু না আপনি যদি ডেইলি পাঁচটা করে একটা টার্গেট নেন যে পাঁচটা করে পোস্ট করব তাহলে আপনি পনেরো দিনে ডেইলি পাঁচটা মানে করে এই চারশো ফলোয়ার নেওয়া কোনো বিচিত্রের কিছুই নাই এক পোস্ট করে আপনি হলো দেখা গেছে যে একসাথে দুই মানে দুই তিনটা ফলোয়ার নিয়ে আসতে পারে এখন এখানে উনি বলছে যে অর্গানিক আসলে চিনি বলছে অর্গানিক একবারে 100% কিন্তু 100% সে ফলোয়ার দেয় কিনা এটা আমার সন্দেহ আছে আবার একটা কথা আছে 90 ডলার সে নিয়ে যদি আপনার 10 ডলার দিয়ে প্রমোশন করেও দেয় তাহলে তো আমি মনে করি লস নাই 100 200 ফলোয়ার তাহলে এখানে তার 90 ডলার সর্বনিম্ন 13টা অর্ডার আছে শুধু ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ফলোয়ার বেড়ে দেয় হয়তো পাঁচশো একশো দুইশো এক হাজার এরকম করে দেয় এখানে আছে একটা দেখেন আই উইল বি ইওর ইনস্টাগ্রাম মার্কেট এটা হলো ফলোয়ার এর টা দেখাচ্ছি ইনফ্লুয়েন্স আর আরেকটা জিনিস এর আছে দেখেন বিশটা অর্ডার এনি পঁয়ত্রিশ ডলার নেয় এক উইক বিগিনার প্যাক আছে ফলোয়ার গ্রোথ এঙ্গেজমেন্ট গ্রোথ বা লিঙ্কিং সেজন টার্গেট ফলোয়ার আর পার্সোনালাইজিস মানে এনি টার্গেটেড ফলোয়ার হলো মানে আর তার profile এ এনে দেয় ওই রকম একশো দুইশো তিনশো এরকমই এনে দেয় কিন্তু যে এক না কিন্তু বা দুই হাজার তিন হাজার এরকম না কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখুন একশো চৌরাশি টা ছিল তিনি আইনা দিছে পরবর্তীতে হয়তো একশো কত পাঁচশো পনেরো টা হয়েছে তাহলে মানে কিন্তু বেশি আনে নাই নয়শো ছিল এক হাজার কত উনসত্তর তার মানে সে চার সপ্তাহে চারশো জন follower কে নিয়ে আসছে এখন আপনিও কিন্তু চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুব ইজিলি ভাবে এরকম ফলোয়ার নিয়ে আসতে পারেন একদম টার্গেটেড রিলেটেড এক্ষেত্রে আপনার যে কাজগুলো জানতে হবে যদি ফ্রিতে নিয়ে আসতে চান ফ্রিতে নিয়ে আসতে হলে আপনাকে ইমেজ মেক করা জানতে হবে যেটাকে আমরা বলা হয় কন্টেন্ট এখন ইমেজ তৈরি করার জন্য আমরা তো ক্যানভা নামে আমাদের কি সফটওয়্যার আছে এটা আমরা জানি আর হলো আপনাকে ইনস্টাগ্রামে ট্যাগ রিসার্চ করতে হবে যেটাকে আমরা বলি হ্যাশ ট্যাগ এই হ্যাশট্যাগ রিসার্চ করে আপনি যত সুন্দর পোস্ট করতে পারবেন তত কিন্তু আপনার ফলোয়ার বাড়ার সম্ভাবনা থাকবে এখন এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এখন আপনি যে এখন আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু একটা নিচ रिलेटेड থাকবে নিস কোনগুলা মানে একটা প্রোডাক্ট रिलेटेड অথবা তার একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে ওই রিলেটেড এখন আপনাকে কিন্তু ওই প্রোডাক্ট থেকেই আপনাকে কি করতে হবে ফলোয়ার বাড়াতে হবে এই সব টার্গেট কিন্তু আপনাকে নিতে হবে যেমন এখন আমার কথা হলো যে আপনি যত টেকনিক খাটিয়ে আপনার ইচ্ছা ভাবে আপনি যেভাবে হোক ফলোয়ারগুলো কিন্তু নিয়ে আসতে পারেন এখন অনেকে নিয়ে আসে ফেইক ফলোয়ার অনেকে নিয়ে আসে রিয়েল ফলোয়ার এক্ষেত্রে আমি বলবো যে রিয়েলটাই নেওয়া বেটার সাপোজ মনে করেন আমি একটা ওয়েবসাইট দেখাই যে এটা আমার একটা ওয়েবসাইট এখন আমি এই ওয়েবসাইটের নামে যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি এখানে হলো বিভিন্ন গাড়ির পার্সপাতি বা সফটওয়্যার বিভিন্ন সেল করা হয় তাহলে এখান থেকে আমি যদি সাপোজ এই বিএমডাব্লু নিজটা নিই শুধু বিএমডাব্লু এই যে এটা একটা নিস। একটা মানে কিওয়ার্ড বা নিস যেটা হলো বিএমডাব্লু আমি যদি আমার প্রোফাইলটা বিএমডাব্লু গাড়ি নিয়েই বা পার্সপাতি নিয়ে সব কিছু নিয়ে কাজ করি এবং ওই রিলেটেড যদি আমি ট্যাগ ইউজ করি তাহলে কিন্তু মানুষ যারা BMW পছন্দ করে জারাই করে তারা কিন্তু আমার প্রোফাইলটাকে ফলো করতে বাধ্য অথবা ফলো করবে তাহলে আপনি যদি এরকম ডেইলি 4-5টা ই করেন পোস্ট করেন টার্গেট নিতে হবে ডেইলি 4টা 5টা আমি পোস্ট করব তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড় আর আপনি যদি চান যে আমি फेक ফলোয়ার নিব আনলিমিটেড আমার যত এখন আমার কথা হলো যে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করি এখন আমরা যদি আমাদের নিজেদের প্রোফাইলে ফলোয়ার বাড়াতে চাই তাহলে কিন্তু আমরা কি করব আমার রিলেটেড যে মানে পোস্ট আছে ওই রিলেটেড করবো দেখুন এখানে কিন্তু আমি আমার মানে যে কাজবাজ করি ওইগুলোই কিন্তু আমি পোস্ট করি যেমন এই যে এই রিলেটেড কাজ যে এগুলোর পোস্ট করি এবং হলো এখানে আমি দেখেন আমি যে ফেসবুকে অ্যাডভার্টাইজ দিই এগুলো নিয়েই কিন্তু আমি কাজ করছি আর মাঝে মধ্যে আমার নিজের ছবিও দিয়ে থাকি এটা হলো মানে চার্জটা আমার বলে কিন্তু আমার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এখানে দেখেন আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার ফেসবুকের যে রেজাল্ট আছে ওই সব জিনিস আছে এগুলো কিন্তু পোস্ট করেছি তার মানে হলো আমাকে যারা আসলে করছে তারা আসলে এই ডিজিটাল এখানে আমি কিছু ইমেজ তৈরি করে এরকম দিছি আবার দেখুন এখানে কিছু লিঙ্ক ক্লিক আছে আবার নিচে দেখুন গুগল এর আছে মানে বিভিন্ন ধরনের মিলানো জুলানো তাহলে আমি কিন্তু মার্কেটে এরকম করে করে প্রায় এক হাজার পাঁচ ফলোয়ার তৈরি করছি তো আপনাদের কিন্তু এরকম ফলো তৈরি করতে হবে নিজেরা এটা গেল একটা আরেকটা সিস্টেম আছে फेक ফলোয়ার নেওয়া যায় বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের ই আছে ওইসবের মাধ্যমে আপনি फेक ফলোয়ার নিতে পারবেন আসলে ওইসব ফলোয়ার ক্লায়েন্টকে আপনি যখন দিবেন ক্লায়েন্ট আসলে ওরা বুঝে যাবে এরা কিন্তু দেখেন আহা মোর এই অর্ডারটা আমি যদি আসি 4 উইকে 3500 এর মতমাত্র ফলোয়ার দিছে ওই রকম কিন্তু বেশি দেয় নাই। জাস্ট কত দিছে। 500 জনকে দিছে কিন্তু এই 500 জন 438 জন 500 জন না কিন্তু আপনি একটা জিনিস দেখেন 438 টা যে ফলোয়ার দিছে এখানে যে পোস্টগুলো দিছে দেখেন সবগুলো হলো কি মেকআপ रिलेटेड তার মানে হলো তিনি মেকআপ रिलेटेड মানুষদেরকে মানে ট্যাগ করে ওই রিলেটেড ইমেজ করছে এবং আমরা যদি পরে যাই মানে এক একটা সে কিন্তু এরকম না যে 1200 এরকম দিছে 152 জন ট্রাভেল দিছে নিস ফলোয়ার আবার 184 জন দসে হেয়ার এক্সটেনশন নিস रिलेटेड আপনি যদি একটু চেষ্টা করেন আপনার এই 184 জন 152 জন এই ফলোয়ার নিতে আমি অনেক করে এক সপ্তাহও লাগবেও না এত ফলোয়ার নিতে আপনার এক সপ্তাহ লাগবেও না सपोज ট্রাভেল আপনি যদি বিভিন্ন ধরনের ট্রাভেলের দৃশ্য অথবা ফটো এগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেন মানে অনেক সুন্দর সুন্দর ইমেজস নিজে তৈরি করে এগুলো আপনি পোস্ট করেন এবং 29 টা হ্যাশট্যাগ করলেন। তলে 29 টা হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ডেইলি দেখা গেছে যে একজন দুইজন করে ফলোয়ার কিন্তু এরকম বাড়বি এক একটা পোস্টে আপনি যদি পাঁচটা পোস্ট করেন তাহলে सपोज মনে করেন আপনার ডেইলি যদি 100 ফলোয়ার বাড়ে 7 দিনে কিন্তু 700 এসে যায় सपोजে এক যদি আপনি 50 জনও নিয়ে আসতে পারেন তাহলে এক সপ্তাহে আপনার কয়জন আসবে 350 জনের মতো ফলোয়ার চলে আসে কিন্তু তাহলে আপনার কিন্তু ফলোয়ার তৈরি করা ফিরিতে খুবই ইজিলি পাবে এরা কিন্তু কাজ করতেছে তো বেশিক এক উইক ম্যানেজমেন্ট করে পঁয়ত্রিশ ডলার দেওয়া এবং একশো পঁচিশ ডলার এরা কিন্তু কাজ করে তার মানে হলো কি আপনার কষ্ট করতে হবে এইগুলা এখন অনেক যে পেইড নিতে নিয়ে থাকে অনেকে ফিরিয়ে নিয়ে থাকে তাহলে আমি একটা পোস্ট দিয়ে দেখাই যে আপনি কিভাবে ইমেল কন্টেন্ট অথবা কি করবেন সাপোজ এমন আমার এটা একটা কি আইডি এখন আমি যদি আমি ধরেন আমি এখান থেকে ইনস্টাগ্রাম ফলোয়ারদের কিছু খুঁজবো তাহলে আমি একটা কি বানাবো আমার একটা ইমেজ বানাতে হবে কন্টেন্ট তাহলে আমরা ইনস্টাগ্রাম পোস্টের সাইজ আমাদের জানতে হবে এখন আপনি জানার জন্য কি করবেন এখান থেকে আপনি টেমপ্লেট অথবা হোমে যাবেন যেকোনো এক জায়গায় গেলেই হবে এই হোমে যদি যান টেমপ্লেটে যদি এখানে লেখা আছে দেখেন ইনস্টাগ্রাম স্টোরি ইনস্টাগ্রাম পোস্ট তাহলে আপনি ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করেন ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করার সাথে সাথে আপনার হিউজ পরিমাণে কি আসবে template চলে আসবেন। এখন instagram follower কিন্তু fake আনা যায় অনেক কিন্তু ওই fake আনলে আসলে কাজ করে না fake আনার অনেক system আছে ওগুলো আনলে follower থাকে কোনো সমস্যা হয় না তাহলে আমি instagram post জন্য একটা template choose করলাম মানে একটা post দিয়ে দেখাই এটা কিন্তু আমি অনেক বার বলেছি আপনাদের আপনারা যদি instagram নিয়ে কাজ করতে চান যে কোনো একটা product target নিয়ে ওইটার উপরে আপনারা কি করে যান কাজ চালিয়ে যান তাহলে কিন্তু কাজ করতে পারবেন আপনারা এবং আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে সাপোজ আপনি পাঁচটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেন পাঁচটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঁচটা প্রোডাক্ট নিয়ে মানে পোস্ট দিতে আছেন দিতে দিতে দেখা গেছে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এরকম এক হাজার ফলোয়ার হয়েছে আপনি কিন্তু চাইলে আপনার ক্লায়েন্ট কে আবার এই অ্যাকাউন্ট গুলো করে দিতে পারেন যে আপনি অথবা আপনার যদি এই এক হাজার ফলোয়ার থাকে এই এক হাজার মধ্যে যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কিছু লোক আপনাকে কি করবে ফলো করবে তাহলে আপনার ফলোয়ার বেড়ে গেল অথবা আরো একটা কিন্তু সুবিধা আছে আমার এখানে 1000 ফলোয়ার আছে এখন আমি যদি চাই যে কোনো প্রোডাক্টে প্রমোশন করব সেই প্রোডাক্টগুলো এখানে পোস্ট করলাম মানুষের ভালো লাগলে কিন্তু কিনতেও পারে অনেক ধরনের কিন্তু সুবিধা আছে ইনফ্লুয়েন্সার সিস্টেমটা আসলে এইরকমই তো ওটা আমি পরে দেখাবো सपोज আমরা একটা পোস্টার বানাই ইনস্টাগ্রামের জন্য এটা কিন্তু মার্কেটিং লিডের পোস্টার এখন আমি জাস্ট একটা পোস্ট দিয়ে দেখাই যে আপনি কিভাবে ফলোয়ার বাড়াতে পারেন কিন্তু অনেক ক্লায়েন্ট টার্গেটেড ফলোয়ার আছে এখানে যারা ফলোয়ার দিছে সবগুলো হলো টার্গেটেড ফলোয়ার এখানে দেখুন কেউ পেট নিয়ে কাজ করছে ডগ কুকুর আর কত কিছু আছে যার কোনো শেষ নেই প্রতিটা অ্যাকাউন্টে দেখুন ফলোয়ার কিন্তু বাড়ানো কিন্তু ওই রকম কিন্তু আহামরি না 1000 ফলোয়ার 500 200 300 এরকম করে বাড়ানো তাদের কিন্তু ডলারটা পঁয়ত্রিশ ডলার তার মানে ফেরিতে যদি আপনি পঁয়ত্রিশ ডলার নিতে পারেন অসুবিধা কি আপনার আচ্ছা আমি হলো আমার ক্যানভা ডট এ চলে আসলাম এসে একটা ইমেজ আমি বানানো আছে আমার ওইটা মানে আপনারা আমি একটু দেখাই এইখানে ওইটাই আমি আপলোড করি বা যেভাবেই হোক আপনারা তৈরি করবেন ওইরকম লেখা ঠেখা কিছু দিয়া তৈরি করতে হবে তাহলে হবে হবে কি মানুষ ওই সব পিকচার দেখে অনেক সময় আপনাকে ফলো করে যায় সাপোজ আপনি যদি আপনার নিজের প্রোফাইলের ফলোয়ার বাড়াতে চান তাহলে অনেক টেকনিক সিস্টেম দিয়ে আপনি বাড়াতে পারেন এগুলোর টেকনিক এর কোন শেষ নাই আমি একটা ইমেজ ওপেন করি যে আমরা আসল কথা হলে আমরা যদি ত্রিশটা উনত্রিশটা ট্যাগ ইউজ করবো ইনস্টাগ্রামে তিরিশটার বেশি ট্যাগ ইউজ করা যায় না ইনস্টাগ্রামে আমি আরো দেখাবো মোবাইল দিয়ে আসলে ইনস্টাগ্রাম ভালো মার্কেটিং করা যায় মানে মোবাইল দিয়ে একমাত্র freelancing এই ইনস্টাগ্রাম টাই করা যায় আপনি এটাই করতে পারেন যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন একমাত্র মোবাইল দিয়ে করা যায় মানে চেয়ে ইনস্টাগ্রাম সবকিছু মোবাইল দিয়ে ভালো মতো মোবাইল দিয়ে করা যায় এখানে আমি একটা ইমেজ ই করলাম আমি এটাকে একটু এটার সাথে অ্যাডজাস্ট করি অথবা সাইজ করি সাপোজ এই হলো আমার ইমেজটা দেখেন এখানে কিন্তু আমি লিখেছি ইনক্রেসিওর ইনস্টাগ্রাম ফলোয়ার হান্ড্রেড অর্গানিক রেজাল্ট রেজাল্ট গ্রান্টেড একটা এমন একটা এরকম আকর্ষণীয় আকর্ষণীয় কিছু কন্টেন্ট আপনাকে বানাতে হবে বানিয়ে এগুলো আপনাকে পোস্ট করতে হবে এখন আপনি এটা সুন্দর করে যত সুন্দর করে পারেন এরকম বানাবেন অথবা আপনি যে একটা প্রোডাক্ট নিয়ে তৈরি করবেন এখন আমি সাপোজ এই রিলেটেড যদি করতে চাই যে ইনক্রিজ ইউর ইনস্টাগ্রাম ফলার এক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক রেজাল্ট আমি এটাই এখন পোস্ট করব দেখেন পোস্ট করার সাথে সাথে আমার মানে কি পরিমাণ রেজাল্ট আসে ওই রকম না যে আসবে কিন্তু আমি বলছি ডেইলি আপনি চার পাঁচটা পোস্ট করেন আপনার ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে তাহলে এই ধরনের আমার একটা ইমেজ আমি সুন্দর করে তৈরি করলাম এটাকে আমি ডাউনলোড করি তাহলে আমি ডাউনলোড করলাম এখন এই ইমেজটাকে আমি পোস্ট করবো এখন পোস্ট করার আগে আমাদের কিছু ট্যাগ খুঁজে বের করতে হবে আমি প্রথমেই বলছি যে ইনস্টাগ্রামে পোস্ট করতে হলে আমাদের কি করতে হবে ট্যাগ গুলো আগে রিসার্চ করতে হবে এখন ট্যাগ রিসার্চ করার অনেক ওয়েবসাইট আছে তাহলে একটা আমি অল হ্যাশট্যাগ লিখে একটা সার্চ করলাম গুগলে আপনি সার্চ করবেন অল হ্যাশট্যাগ এখন এখানে যে একটা ওয়েবসাইট আসবে এইটাই ঢুকবেন যে অল হ্যাশট্যাগ হোম টপ হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার এখান এই ওয়েবসাইটটা একটু মোটামুটি ভালো আছে এখান থেকে অনেক মানে ভালো ভালো হ্যাশট্যাগ খুঁজে পাওয়া যায় তাহলে হ্যাশট্যাগ খোঁজার আরো অনেক ওয়েবসাইট আছে প্লে স্টোরে আপনি ইন ট্যাগ নামে একটা অ্যাপস আছে সেখান থেকেও পেয়ে যাবেন এখন সাপোজ আমরা এটাই লিখে আমি এন্টার চাপব অথবা জেনারেট দিব তাহলে দেখবেন যে আমাকে তারা এই রিলেটেড অনেকগুলো ট্যাগ দিয়ে দেবে এখন আমাদের কিন্তু ট্যাগ লেখার ঝামেলাও করা লাগে না কষ্টও না দেখুন এখানে যে আমি যখন এই যে বেস্ট বারো ইনস্টাগ্রাম ফলোয়ার হ্যাশট্যাগ এখানে দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার অনেক ধরনের বিভিন্ন ধরনের নিচে আবার দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার এরকম দেখেন নিচে কিন্তু আরো দিছে এই যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু এখানে দিয়ে দিছে এখন আমি কিন্তু এখানে একটা মানে কিওয়ার্ড লিখে সার্চ করছি এখন ওই রিলেটেড তারা আরো অনেকগুলো কিওয়ার্ড দিছে আমি বলছি যে আপনি কিন্তু তিরিশটা কি মানে ট্যাগ ইউজ করি এখানে কয়টা আছে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা ট্যাগ আছে লেখাই আছে বারোটা তারপরে দেখলাম এখন এখানে বলা আছে ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম তিরিশটা ট্যাগ একটা পোস্টে তাহলে আমি এই বারোটা ট্যাগ কপি করলাম কপি করে সাপোজ এইখানে রাখলাম আমার তিরিশটা দরকার এটা নিলাম এখন এখানে আরেকটা আমরা ট্যাগ ই করি যে ফলো ব্যাক টু ব্যাক ফলো বাড়াবো ফলো উম ব্যাক টু ব্যাক তাহলে এইটা লিখে আমরা কিছু ট্যাক খুঁজে বের করি তাহলে আমরা টার মতো ট্যাক পাবো এই রিলেটেড আমরা কিছু যেহেতু আমাদের কন্টেন্ট ওইরকম হয়েছে এটাই মানে ফলো ব্যাক টু ব্যাক আসলে এটা মনে হয় এটা দেয়ই নেয় আচ্ছা জেনারেট হয়তো একটু লেট হবে আসতে তো অবশ্যই দেওয়ার কথা আচ্ছা আমি আবার একটু জেনারেটার্লু ফলো ব্যাক টু ব্যাক অথবা আমরা আর একটা লিখি তাহলে লাইক ব্যাক টু ব্যাক লিখে তো লাইক ব্যাক টু ব্যাক আচ্ছা যদি আমরা এখান থেকে বারোটা পেয়ে গেছি যদি আরও না পাই এটা দিবে আপনারা রিচার্জ করে দিন সাপোজ আমি অন্যভাবেও দেখাই তাহলে আমাদের বারোটা এখানে কি হয়ে গেলো হ্যাশট্যাগ হয়ে গেলো তাহলে আমরা আমাদের ইনস্টাগ্রামে গেলাম এই হলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি বলছি যে আমরা ইনস্টাগ্রামে একটা ই ইউজ করবেন এক্সটেনশন এখানে এক্সটেনশনের নাম দেওয়া আছে ইনস্টাগ্রাম নামে এটা আছে এক্সটেনশন পর ইনস্টাগ্রাম আপনি ইতে সার্চ করলেই পেয়ে যাবেন ইনস্টাগ্রামের অনেক এক্সটেনশন আছে এখন আমি এটা ইনস্টাগ্রামটাও আমার লগইন করলাম লগইন করার পর দেখেন এখানে কিন্তু প্লাস চিহ্ন নামে একটা বাটন আছে এই যদি আপনি এখানে আপনার এই জিনিসটা না নিয়ে আসেন এই যে এক্সটেনশনটা তাহলে এই প্লাস চিহ্নটা পাবেন না তাহলে আমি প্লাস চিহ্নতে ক্লিক করলাম আমি এখন ওইটাকে পোস্ট করব পোস্ট করার সাথে তাহলে আমি ওই ইমেজটা যেটা ডাউনলোড করলাম ওই ইমেজটা খুঁজে এখানে একটু ঝামেলা আছে যেটা আবারও বলে দেই এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমরা আমাদের পিসিতে যাব এখন আমি ওইটা খুঁজবো ধরা আমার এখানে এখানে কিন্তু আমার ওই ইমেজটা শো করতেছে না আমার ইমেজটা কিন্তু এখানে আছে কেন শো করেন আপনি এখানে নিচে একটু খেয়াল করুন এখানে লেখা আছে কাস্টম ফাইল এটাকে আপনি করে দেবেন অল ফাইলস তাহলে আপনার সব ইমেজগুলো শো করবে তখন দেখেন আমার এই যে ইমেজটা এটা কিন্তু শো করতেছে অল অল ফাইলস দিলে আপনার সব এগুলো শো করবে তাহলে আমি আমার পোস্টারের ইমেজটা নিয়ে আসলাম এবার আমি ক্লিক করলাম এখন এখানে রাইটে ক্যাপশন কিছু ক্যাপশন লিখবে সাপোজ আমি লিখলাম যে হান্ড্রেড এঙ্গেজমেন্ট দিলাম সাপোজ এগেজমেন্ট অথবা আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট অরগানিক ন্যাচারাল ফলোয়ার মানে আমরা কিছু লেখা আমাদের মতো হান্ড্রেড সার্ভিস এটা দিলাম আমি এই হলো আমার একটা মানে টাইটেল এবার আমি আমার ট্যাগ গুলো ইউজ করব এখানে আমার যতগুলো ট্যাগ আছে এই ট্যাগ ট্যাগকে আমি কি করলাম কপি করে এখানে পেস্ট করে আমরা বলছিলাম কয়টা ট্যাগ দিতে পারবো আমরা বলছিলাম যে 28 30টা ট্যাগ দিতে পারাপ আমি এখানে ১২টা দিলাম এখন আরো ট্যাগ যদি আপনি খুঁজেন তাহলে আপনি আপনার ল্যাপটপে হ্যাশ চাপবেন এই মাত্র যেটা একটা লিখছিলাম ফলো ব্যাক ফলো সাপোজ এইটা একটা আমি খুঁজি এই যে দেখেন এখানে ফলো যখন আমি লিখছি ফলো ফর ফলো মানে ফোর বলতে ফর বোঝানো হয়েছে ফলো ফর ফলো এরপরে আমি আর একটা লিখি সাপোজ যে ফলো ব্যাক টু ব্যাক এই যে ফলো ব্যাক ফলো এবার আরও লিখি আমি এরকম রিলেটেড গুলো আমার ইউজ করবে এখন আমার এখানে একটা কথা হলো যে আমি কিন্তু কন্টেন্ট ওইটাই ইউজ করছি আমার ইমেজ যেটা দিব ওই রিলেটেড ট্যাগ দেওয়ার চিন্তা ভাবনাই করব তাহলে আমার ইমেজটা কিন্তু ওইটাই ছিল যে ইনস্টাগ্রামে আমি ফলোয়ার মানে বাড়িয়ে দেব অথবা তুমি যদি আমাকে ফলো করো আমি তোমাকে আমার ফলো কি করব ব্যাক করব তাহলে আমাদের 12টা 13 14টা 15টা হলো মাত্র এরকম করে আমরা আর দিতে পারি কি লাইক ব্যাক টু ব্যাক এরকম করে আমরা তিরিশটা ট্যাক দিয়ে প্রতিটা পোস্ট করবো লাইক ফর লাইক আবার দিতে পারি লাইক ব্যাক টু ব্যাক এই যে লাইক ফর লাইক একটা দিয়েছি ইট্যাগ লাইক ফর ফলো এটাও দিয়ে দি এরপর আমরা লাভ দেই লাভ এই যে শুধু লাভ আবার আছে লাভ ফর লাভ এরকম ধরনের আপনার পোস্টের যে লাইক গুলো আছে সেগুলো এই যে লাভ ফোর লাভ দিয়ে দেখি লাভ মানে লাভ ফর লাভ এরকম করে আমরা ৩০টা ট্যাগ এরকম দিব দিলে আমরা একটা পোস্ট করব এখন আমি শেয়ারে ক্লিক করি এখন আমার এই পোস্টে দেখবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে লাইক কিন্তু এসে যাবে এবং হলো কি আমার ফলোয়ারও বাড়তে পারে কেন বাড়বে আমি তো তাদের বলেই দিয়েছি কি বলে দিয়েছি আমাকে যদি তোমরা ফলো করো তাহলে আমি তোমাদেরকে ফলো ব্যাক করব তাহলে এটা তো আপনি করতে হবে দেখুন দেওয়ার সাথে সাথে একটা লাভ অলরেডি এসেও গেছে পোস্ট করার সাথে সাথেই একজনে আমার দিয়েও ইনস্টাগ্রাম ফলোয়ার একশো পার্সেন্ট রেজাল্ট এখন এই রিলেটেড ট্যাগে কিন্তু আমি ইউজ করছি এর বাইরে কিন্তু ট্যাগ ইউজ করি এরকম করে আপনি ডেইলি পাঁচটা ছয়টা কি করেন পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়ার সম্ভাবনা আছে এবং হলো এই যে লাভ রিয়টাও বাড়বে এটা গেল একটা সিস্টেম পোস্ট করে এভাবে বাড়াবো এখন আপনি আপনার ফলোয়ার আরো এক ওয়েতে বাড়াতে পারবেন আমি আমার ইনস্টাগ্রামে হোমে চলে যাই যাওয়ার পরে আমি এখানে সার্চ করি সাপোজ আমি এখানে গ্রিজম্যান লিখে একটু সার্চ করি একজন ফুটবল ফেলোয়ার অথবা আজ অ্যান্টো গ্রিজম্যান সাপোজ এই লোকটাকে আমি সার্চ করলাম এখন আমার কথা হলো এখানে তাকে আমি ফলো করতে পারি আমি তাকে অলরেডি ফলো আমার করা আছে এখন এই যে একটা চিহ্ন দিয়েছেন এখানে আপনি ক্লিক করলে এর পাশাপাশি ওর রকম যত প্লেয়ার আছে সবগুলোকে আপনাকে কি করবে শো করবে আপনি এদেরকে ফলো করবেন মানে এদেরকে ফলো করলে হবে কি আপনার প্রোফাইলে দেখবেন যে অটো আপনাকে মানুষ ফলো চলে আসবে এরকম আপনি ফলো করতে থাকেন কোনো সমস্যা নাই এবং এখন আপনি বলতে পারেন যে ভাই আমার অ্যাকাউন্ট এরকম যদি ফলো করি তাহলে তো দেখা গেছে ফলোইং বেড়ে যাবে কোন সমস্যা নাই আপনি এই সবগুলোকে একসাথে আবার এক সফটওয়্যারের মাধ্যমে আনফলো করে দিতে পারবেন মানে আনফলো করে আবার अगेन ভাবে তাদেরকে ফলো করলেন। এখন এরকম যদি আপনি ডেইলি অনেকগুলো ফলো করেন দেখবেন যে আপনার প্রোফাইলে আমার প্রোফাইলে ধরেন 167 1767 ছিল আমি কিছু এখানে ধরেন এদেরকে ফলো করি দেখবেন যে আমার ফলোয়ার এক দুজন বেড়ে যাবে এই হলো তাহলে আমি এরকম করে এই রিলেটেড যারা আছে তাদেরকে সাপোজ ফলো করলাম সাজেস্ট করি এরপরে আমি আরেকটা কাজ করতে পারি এটা হলো ফলোয়ার গলো এরপর আমার যে তার যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো আমি লাভ রিয়্যাক্ট দেব লাইক দিব। সাপোজ আমি অনেকগুলো তার পিকচারে এই অনেকগুলো লাভ রিয়্যাক্ট দেই মানে যারা যারা ভিআইপি পার্সনাস তাদেরকে খুঁজে। তাহলে দেখেন আমার প্রোফাইলে এক দুজন হলো ফলোয়ার বাড়বে দুই তিন মিনিটের মধ্যে তাহলে আমার যদি একটা পোস্টের মাধ্যমে এইরকম ফলোয়ার মাধ্যমে এবং এরকম লাভের এর মাধ্যমে যদি আমাদের ডেইলি এক দুজন ফলোয়ার করে পারবে তাহলে আমি কিন্তু ডেইলি যদি এরকম হিউজ পরিমাণে অনেক এক ঘন্টার মতো কাজ করি তাহলে কিন্তু পঞ্চাশ একশো ফলোয়ার ডেইলি নেওয়া কোনো বিচিত্র কিছু না এটা কিন্তু আপনি রিয়েল ফলোয়ার যে পাবেন এটা কিন্তু গ্যারান্টি নাই আমি কিন্তু প্রথমেই বলেছি কিন্তু রিয়েল ফলোয়ার নিতে হলে আপনাকে পোস্ট করে যে টার্গেটেড আপনি ফলোয়ার নিবেন ওই रिलेटेड প্রোডাক্ট পোস্ট করতে হবে ওই রিলেটেড প্রোডাক্ট এরকম খুঁজে সেই সব প্রোডাক্টে আপনাকে কি করতে হবে এরকম এইগুলো কিন্তু আপনি মোবাইল দিয়ে খুব ইজিলি করতে পারুন মোবাইল দিয়ে জাস্ট এখানে ডাবল টাস্ক করলেই লাইক হয়ে যায় যেমন এই যে দেখেন আমি এটাকে ক্লিক করে যদি এখানে ডাবল টাস্ক করি এই যে ডাবল টাস্ক করলাম তাহলে কিন্তু এটা ই হয়ে যায় লাভ চিহ্ন অটো হয়ে যায় এবং আপনি আবার এগুলো কমেন্ট করবেন বিভিন্ন ধরনের তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো বাড়ার সম্ভাবনা থাকে তাহলে এই হলো আপনার বিভিন্ন অর্গানিক উপায় আর পেইড মার্কেটিংও আমরা দেখাবো এখন আমি আমার প্রোফাইলে গিয়ে দেখি যে এক দুজন বাড়ছে কিনা মানে বাড়তেও পারে হয়তো নাও বাড়তে পারে কিন্তু আপনার বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি দুপুরবেলা করেছিলাম আমার সিল হলো একশো ষাট জনের মতো এই যে দেখুন দুই মিনিট আগে আমাকে একজনে ফলো করছে এই যে স্টার্টিং ফলো দুই মিনিট আগে অ্যাক্টিভিটিটা দেখা যাচ্ছে তাহলে আমি এটাকে ফলো ব্যাক করলাম কারণ যেহেতু সে আমাকে ফলো করছে আমি এক দুই ঘন্টায় কাজ করছিলাম দেখুন কতজন ফলোয়ার আমি নিয়ে আসছি এই যে দুই ঘন্টা আগে দেখেন আমি এই কাজটা করেছি এই যে দেখুন এই তিন ঘন্টা আগে শুরু করেছি তাহলে একজন দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি আজকে কাজ করে যদি ছয় সাত জন ফলোয়ার পেয়ে যাই তাহলে আমার কি অসুবিধা আছে এখন follow back দিয়ে দিলাম জানো তারা আমার ই না করে ওই যে এই যে এনেও কিন্তু পঁচিশ মিনিট আগে আমাকে ব্যাক করেছে তাহলে আমি এক দুই তিন চার ছয়টা follower কিন্তু পেয়ে গেলাম already এদেরকে আমি follow back দিয়ে দিবো কেন দিয়ে দিবো জানো এরা আমার follow টা কেটে নেয় না পরে তাহলে আপনি ফলো এখন দেখেন আমার প্রোফাইলে মানে পাঁচশো কিন্তু কত আছে পাঁচশো সাতশো জন ফলো আছে আমি কিন্তু এইগুলোকে আবার এক ক্লিক করে আনফলো করে দিতে পারবো সেটা হলো মোবাইল দিয়ে করতে হবে আপনার মোবাইলে প্লে স্টোরে লেগে সার্চ করলেই হবে যে আন মানে আনফলো আর ফলো মানে অ্যাপস নামে আছে ওইখানে আপনি এখান দেখুন আমার কিন্তু একশো এক হাজার আটষট্টি জন হয়ে গেছে একজন বেড়ে গেছে তাহলে এরকম করে কিন্তু আমরা পোস্টে লাইক এবং হলো আমার ফলোয়ার বাড়াতে পারবো এখন এটার চেয়েও সুবিধা হয় কি জানেন যে আপনি যদি सपोज ই নিয়ে কাজ করেন ওই যে বললাম सपोज আপনি বিভিন্ন ধরনের এই যে BMW কথা বললাম ওই গাড়ি নিয়ে কাজ করেন ওইটার পোস্ট করে আপনার প্রোফাইল ট্যাগে যদি আপনি ভরে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনি ডেইলি একশো করে ফলোয়ার পাবেন এবং ট্যাগে সব সময় BMW ওই রিলেটেড কি করবেন ট্যাগগুলা ইউজ করবেন তাহলে কিন্তু আপনি 100% আমি সিওর যে আপনি অনেকগুলা পাবেন আর এই সফটতে আসলে फेक এগুলো তেমন রিয়েল না এগুলো মানুষ এরকম ফলো ব্যাক টু ব্যাক এগুলো আলো আগে চলতে এখন আর তেমন চলে না তাও আমি দেখালাম যে এই সিস্টেমেও আপনি করতে পারেন কিন্তু আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সে তো আপনাকে অবশ্যই একটা নিস দিয়ে দেবে যে আমার এই টার্গেটেড ফলোয়ার দরকার সে ক্ষেত্রে আপনার ওই টার্গেটেড ফলোয়ার আপনি নিয়ে আসতে পারবেন এই ওয়েতে আপনি করতে পারেন এখন এটা হলো ফ্রিওয়ে আর এই যে অল হ্যাশট্যাগ নামে আছে এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ মানে ট্যাগ গুলা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন এছাড়া আপনি আরো সার্চ করলে আরো পেয়ে যাবেন আচ্ছা এবার এইটাই আমরা ধরেন পেইড মার্কেটিং করব এরকম পোস্ট গুলা আমরা প্রমোশন করব এরকম যে পোস্ট আছে এগুলো আমরা কি প্রমোশন করব এগুলো আসলে মোবাইল দিয়ে সরাসরি ডাইরেক্ট করা যায় অথবা আপনি কিন্তু পেইড মার্কেটিং হিসেবেও করতে পারেন তাহলে আমরা যেমন অ্যাডস ড আসলে ইনস্টাগ্রাম মানে প্রমোশন বা যেটাই হোক এটা আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়েই করতে হয় এখানে দেখেন আমি আসছি

মানে ফেসবুকের যে অ্যাড ম্যানেজার আছে ওইখানে নিয়ে যাবে তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম টা মানে পেইড মার্কেটিং আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকেই করতে হয় আলাদা ভাবে আর কিন্তু এই যে দেখুন আমি কিন্তু এখানে ক্রিয়েট এন এ করার পর আমার কিন্তু ফেসবুকের অ্যাড ম্যানেজারটা অটো চালু হয়ে যাবে এটা হলো পেইড মার্কেটিং আমি আরো কিছু ওয়ে দেখাবো এখন দেখেন এখানে সরাসরি আমার কি চলে আসছে এই যে মানে কোন মানে ই নিবো অবজেক্টি সেটা চলে আসছে তাহলে দেখেন আমরা কিন্তু এই সিস্টেম কিন্তু আমরা দেখে আইছি যে এর আগে যে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার দেখে তাহলে একই কিন্তু ওএ তাহলে আমি सपोज এখানে ট্রাফিক सपोज আমি ফলোয়ার বাড়াবো তাহলে আমি ট্রাফিক নিব কোথায় আমার প্রোফাইলে তাহলে ট্রাফিক এ ওপেন করলাম এবার আমি কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিয়ে আমি কোন সব টার্গেটেড মানুষদেরকে আমার ইনস্টাগ্রামে ফলো করাতে চাই অথবা প্রোডাক্ট সেল করার সময় আপনি বিভিন্ন ধরনের দিতে পারেন এনগেজমেন্ট দিতে পারেন মেসেজ দিতে পারেন আপনার ইচ্ছা এটা এই সিস্টেম আমি অনেকবার দেখাইছি ফেসবুক ওই রকমই এখন আমি দেখাই যে আপনি ইনস্টাগ্রামে কিভাবে দিবেন আমার দ্বারা মনে হয় এইটা হবে না কেন আমার এটা হলো রেস্ট করা এই জন্য হচ্ছে না আমি অন্য আচ্ছা হবে ওয়েট করেন আসছে তো তাহলে আমি ট্রাফিকে ট্রাফিক নিব কোথায় নিব আমার প্রোফাইলে মানে আমার এই যে প্রোফাইলটা এখানে আমি ট্রাফিক নিব আমার প্রোফাইলের ই গুরু করব আমি মানে বাড়াবো আর কি ফলোয়ার তাহলে আমি ট্রাফিকে আসলাম সেম আমার একই অপশন আমরা নেক্সটে যাব আমারটা ডিজেবল অ্যাকাউন্ট এই জন্য এরকম দেখাচ্ছে আপনাদেরটা যখন ডিজেবল ছাড়া থাকবে তখন সবই ঠিক থাকবে এখন আমি এখান থেকে ডেইলি বাজের ধরেন বেজ দিলাম এরপরে আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ড বাংলা লোকেশন বাংলাদেশ এবং ডিটেল টার্গেটিং সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা আছে তাদেরকে নিব ফেসবুকে আমরা যেভাবে করেছি সেম একই অপশন ডিজিটাল অটোমেটিক রাখবো না আমরা করবো কি ম্যানুয়াল প্লেসমেন্ট করে আমরা শুধু ইনস্টাগ্রামে অ্যাড চালাব তাহলে আমি এখান থেকে কি করবো আমার এখান থেকে কি কি উঠাই দিব ফেসবুক উঠাই দিব তারপর হলো আমার এই ফেসবুক উঠাবো মেসেঞ্জার উঠাবো অডিয়েন্স উঠাই দেব এখন আপনি ইনস্টাগ্রামে শুধু ফলোয়ার যদি চান সেক্ষেত্রে আপনি শুধু ইনস্টাগ্রামে স্টোরিটাও উঠাই দেন আপনার যদি দরকার না হয় এক্সপ্লোরটা আপনি শুধু ইনস্টাগ্রাম ফিটটা রেখে দেন আর আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করতে চান ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ইনস্টাগ্রামে সব জায়গাটাই রাখবেন ফিডও রাখবেন এক্সপ্লোরও রাখবেন এবং হলো আর একটা যেটা দেয় রাখবেন তাহলে আমি এখানে শুধু ইনস্টাগ্রাম ফিডটাকে রেখে দিলাম এবার আমি নেক্সটে যাই আমার আর যে বাকি কাজ বাজ আছে সব আমরা করে রাখবো এগুলো আগের মতোই এখন আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজ চলে আসবে যে কোনো একটা আচ্ছা যে কোনো একটা ফেসবুক পেজ চলে আসবে আচ্ছা ধরেন আমি মানে আমি একটা অন্য একটাই দিয়ে দেখাই এইটা দিয়েই দেখাই

এক্সিস্টিং যে পোস্টগুলো আছে সেগুলো আপনি নিয়ে আসতে পারেন চাইলে ইনস্টাগ্রাম থেকে এই যে দেখুন এখানে আমার ফেসবুকের পোস্টগুলো শো করতেছে আমি চাচ্ছি যে আছে ওগুলো নিয়ে আসবো তাহলে ইনস্টাগ্রামের একটা পোস্ট নিয়ে সাপোজ এই পোস্টটা নিয়ে আসি নিয়ে এসে আমি কি দিলাম কন্টিনিউ দিলাম আসলে আমরা আসছিলাম কি ফলোয়ার বাড়ানোর জন্য ফলোয়ার বাড়াবো এখন এইখানে বলছে ওয়েবসাইট ইউ আর এল আপনাকে দিতে হবে এখন আপনি যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনার এই যে ইনস্টাগ্রামের উপরে ইউজার নেম আছে এটা কপি করে আপনি এখানে কি করবেন পোস্ট করে দিবেন এখন এখানে তো আপনি ইমেজ দিতে হবে একটা সুন্দর করে যে ইমেজটাই দেন না কেন অবশ্যই একটা সুন্দর করে ইমেজ দিতে হবে এখন আপনি যদি চান যে প্রোডাক্ট সেল করো তাহলে প্রোডাক্ট দিতে দিবেন এবং কল টু অ্যাকশন বাটন सपोज আমি এখান থেকে একটা কল টু অ্যাকশন বাটন গেট অফার নামে দিয়ে দিই অথবা নাও যে কোনো একটা অথবা আমরা আরো এখানে আরো অনেক বাটন আছে গেট অফ আর কন্টাক্ট আছে আচ্ছা কন্টাক্ট দিয়ে দিলাম এখন দেখুন আমার কিন্তু এই ইমেজটি আছে আমি যদি এটির উপরে রান এড করি মানুষ কন্টাক্ট আছে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু আমার এইখানে চলে আসবে এখন যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু সে আমার প্রোফাইলটা ফলো ফলো করবে আমি কিন্তু তাকে জোর করে এখানে ফলো করাতে পারবো পারবো না দেখেন এখানে কিন্তু দেব আমার একশো সত্তর হয়ে যাবে এবার দেখুন এই যে লাভ একটার পর একটা বাড়তেই আছে যে এই মাত্র যারা লাভ রিয়েকটিভিটিতে যান আপনি এই যে নয়টার মতো দেখাচ্ছে এই যে দেখুন দুই মিনিট আগে দুই মিনিট আগে এতজন মানুষ একে আমি ফলো করে দিলাম এটা কিন্তু আমি বলছি এই উপায় কিন্তু খুব ইজিলি ভাবে করতে পারি ফিরিতে এখন আমার এইখানে আমি কন্টাক্ট টাস দিলাম এখন আমি এটাকে প্রমোশন করি আমার ফলোয়ার কিন্তু বেড়ে যাবে মানে আপনি ফরমেশন করলে ফলোয়ার যে 100%ই বাড়বে কিন্তু কত যে বাড়বে এটা আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবো না কারণ ফেসবুক পেজের লাইকের মতো না ফেসবুক পেজে যে লাইক না হইলেও আপনাকে ফেসবুক জোর করে দিবে ইনস্টাগ্রাম এরকম না মানুষই কন্টাক্ট আসে ক্লিক করবে আমার প্রোফাইলে চলে আসবে আসার পরে তিনি holo আমার সেজন্য আমাকে আমার প্রোফাইলটা ওইরকম ভাবে সাজাতে হবে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড মানুষদেরকে টার্গেট করছি তারা যদি আমার প্রোফাইলে আসে আর এসে যদি আমার এরকম সার্ভিস গুলো দেখে তখন কিন্তু অবশ্যই তারা কিন্তু আমার এটাকে মানে ফলো করে রেখে দেবে যে আমি গুরুত্বপূর্ণ পোস্ট পাবো তাহলে এই রিলেটেড আপনার কিওয়ার্ড দিলে এভাবে কিন্তু আপনি ইনস্টাগ্রামে ফলোয়ার প্রমোশনটা বাড়াতে পারেন পেইডে আর ফ্রিটা তো বলেই দিলাম আর একটা আর একটা সিস্টেম এভাবে কিন্তু আপনি ইনস্টাগ্রামে কি অ্যাডও রান করতে পারেন আপনি যদি চান যে সাপোজ আমি এখানে গাড়িটার অ্যাড দিতে আসি তাহলে আমি এখানে এখানে আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দেবো সাপোজ আমি কোন ওয়েবসাইটে কাজ করি এই যে বিএমডাব্লিউ সাপোজ দিলাম বা অডি তাহলে এই লিঙ্কটা কপি করে আমি এইখানে দিয়ে দেবো এখানে দিয়ে এখানে আমি এটাকে সব দিয়ে দেব এটা কিন্তু আমি দেখাইছি এর আগে যে এভাবে কিন্তু আপনি ইনস্টাগ্রামে ই করতে পারবেন আপনার প্রোডাক্টগুলো গুলো প্রমোশন করে সেল করতেও পারবেন তাহলে এই হলো আপনার ইনস্টাগ্রামের ই এখন ইনস্টাগ্রামে আরো অনেক কিছু মোবাইল দিয়ে দেখাতে হবে আমি মোবাইল দিয়েও দেখাবো এবার আমরা আর একটা জায়গায় চলে যাই এটা হলো ইনস্টাগ্রামের ই আমি আসলে একটু মোবাইল দিয়ে ঢুকি এখানেই থাকুক আমার আমি হলো মোবাইল দিয়ে ঢুকে দেখাই তাহলে এটা হলো পেইড মার্কেটিং এখন ইনস্টাগ্রামে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট একটা খুলতে হবে অথবা হলো আপনাকে কি বলে ওটা বিজনেস প্রোফাইল একটা পার্সোনাল প্রোফাইল একটা আচ্ছা আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকি আমার রেকর্ডটা চালুই থাক আমি আমার এইটারে আমি অফ করে দিই